आज बहरामपुर मुर्शिदाबाद जिला तृणमूल कांग्रेस कार्यालय संगठनात्मक जिला विधानसभा केंद्र मुर्शिदाबाद जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष अबू ताहिर खान व मुर्शिदाबाद जिला कांग्रेस के अध्यक्ष शिवानी सिंह राय समेत अन्य नेताओं की उपस्थिति में एक एक कर सभी क्षेत्रीय अध्यक्ष ममता बनर्जी और महासचिव अभिषेक बनर्जी के निर्देशानुसार जिला तृणमूल कांग्रेस की सूची की घोषणा की गयी। घोषित नाम के अनुसार अगले दिन से पार्टी के निर्देशानुसार काम किए जाएंगे। देखिए पूरी खबर विस्तार से हमारे संवाददाता रथिन सिंह रॉय के साथ। বাদ গেলেন দেখুন একটা রাজনীতির চেয়ার তো কখনো কারোর জন্য ফিক্স থাকে না। রাজনীতিতে আজকে একজন আসবে, কালকে আরেকজন আসবে, নিশ্চয়ই তাদের জন্য আরো ভালো কিছু বেটার চিন্তা ভাবনা করা হয়েছে। আগামী দিন তাদেরকে আরো ভালো কিছু সুযোগ দেওয়া হবে, সেই চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তালিকা তৈরি হয়েছে কি রাজ্যের নির্দেশে তৈরি হয়েছে না জেলা থেকে? দেখুন তালিকাটা মূলত আমরা প্রত্যেকটা বিধায়ক এবং ব্লক সভাপতিকে যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে বলেছিলাম, সেই তালিকায় রাজ্যে গেছে, রাজ্য থেকে ভেরিফিকেশন হয়েছে, তার উপরে দাঁড়িয়ে ফাইনাল লিস্ট হয়েছে। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে আমরা আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় আমাদের ব্লক সভাপতিদের নাম এর আগেই রাজ্যস্তর থেকে ঘোষণা হয়েছিল। আজকে আমরা সকল বিধায়ক, ব্লক সভাপতি, টাউন সভাপতি মাদারে এবং যুবর ব্লক সভাপতি, টাউন সভাপতি, মহিলা ইমটাকেরও ব্লক সভাপতি, টাউন সভাপতিদের সকলের উপস্থিতিতে বিধানসভা ওয়াইজ আমরা আমাদের চেয়ারম্যান আবু তাহির খান সাহেব, আমি, শাহনাজ বেগম মহিলা নেত্রী আমাদের, আমাদের যুব সভাপতি হচ্ছে রাকিবুল ইসলাম, আমাদের ইন্টাকের সভাপতি সদ্য বাপিদা, সবাইকে উপস্থিত রেখে আমরা এক এক করে সমস্ত অঞ্চলের সভাপতিদের নাম, যেটা কলকাতা থেকে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির অনুমোদিত এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আজকে আমরা সেটা ঘোষণা করছি, এবং এই ঘোষণা করার পর তারা দলের নির্দেশ অনুসারে আগামী দিন সেভাবে কাজ করবে। আজকে আমরা মূলত অঞ্চল সভাপতিদের নাম এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের ব্লক স্তর এবং টাউন স্তরে কমিটিও ঘোষণা করা হচ্ছে এবং প্রত্যেকটা টাউনের ওয়ার্ডের সভাপতিদের নামও আজকে আমরা ঘোষণা করছি। কতগুলো টাউনের করছেন? আমরা আমাদের এই বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের অধীনে আমাদের 13টা বিধানসভা রয়েছে, এখানে আমাদের 21টি ব্লক রয়েছে, 6টা আমাদের টাউন রয়েছে, সমস্ত জায়গার নাম আমরা ঘোষণা করছি। কয়েকটা জায়গায় একটু সমস্যা আছে, সেটা আমরা 3 দিন পর সেই জায়গাগুলো আমরা ঘোষণা করব। পরিবর্তন কি কিছু করা হয়েছে না যারা ছিল তারাই রয়েছেন? না, সেটা দেখুন মূলত আমরা বারবার চেয়েছি, দলও চেয়েছে, ব্লক সভাপতি এবং বিধায়করা নিজেরা সার্বিকভাবে আলোচনা করে দলের উন্নয়নের স্বার্থে, দলের আগামী দিনের বলিষ্ঠ পদক্ষেপের স্বার্থে পঞ্চায়েতের আগে তারা কিছু নাম সাজেস্ট করেছেন, দলের পক্ষ থেকেও সার্ভে করা হয়েছে, পুরাতন কিছু মানুষও থেকে গেছে, নতুন বহু মানুষেরও আগমন ঘটেছে, নতুন এবং পুরাতন উভয়কে সঙ্গে করে নিয়ে আগামী দিনের আমাদের পথ চলা শুরু হবে। কতগুলো নতুন মুখ এলো হতে পারে? তাও মোটামুটি ধরে নিতে হবে প্রায় 60% নতুন মুখ এসেছে। কেন এই নতুন মুখের প্রবণতা কেন? তো সবাইকে সুযোগ দিতে হবে, সবাইকে কাজ করতে হবে আগামী দিনে, এবং বিভিন্ন লোকের কাজের নিরিখে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দল যাদের ক্ষেত্রে মনে করেছে একে অঞ্চলের দায়িত্ব দিলে অঞ্চলের শ্রীবৃদ্ধি ঘটবে তাকেই দায়িত্ব দিয়েছে। দলের প্রতি আমাদের সর্বস্তরে আনুগত্য বোধ রয়েছে, সেই আনুগত্য জানিয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি পরবর্তী সমস্যা হবে বলে মনে হচ্ছে নতুন কমিটির ক্ষেত্রে? দেখুন একবারে সমস্যা হবে না বা সমস্যা হবে এক্ষুনি তো সবটা বলা সম্ভব নয়, কারণ কাজে নেমে ফিল্ডে নেমে অনেক কিছু বেরিয়ে আসে, অনেক ঘটনা ঘটে, তখন সেইভাবে তার মোকাবিলা করা, যেটা হবে সেইভাবেই তার পরিস্থিতি সমাধান করা হবে। আগে কাজে নামা হোক তারপরে তো প্রশ্ন, আর আগেই আপনারা এমন এমন প্রশ্ন করছেন যে দলে যেন বিক্ষুব্ধ হবে, হবে ও হবে, এই ধরনের বলা ঠিক না, তো স্বাভাবিক, সবারই মন জয় করা তো যায় না। তো সেখানে ব্লক সভাপতি, বিধায়ক, অন্যান্য ব্লকের নেতৃত্ব বসে যে কমিটি করেছে সেই কমিটিতেই বেশিরভাগটা অনুমোদন হয়েছে, রাজ্য নেতৃত্ব তাতে অনুমোদন দিয়েছে, দু একটি ক্ষেত্রে কোথাও এখনো যেটা হয়নি আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো ঘোষণা হবে, এবং এই কমিটি আগামী দিন নির্বাচন পরিচালনা করবে, কারণ বাংলা শব্দে গুরুত্বপূর্ণ নির্বাচন পঞ্চায়েত, সেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনার মূলত দায়িত্ব এই কমিটির হাতে থাকবে। সুতরাং আমরা আশা করছি খুব ভালোই হয়েছে কমিটি, নতুন কমিটি যেটা হচ্ছে তারা ভালোভাবে কাজ করবে, আগামী পঞ্চায়েত নির্বাচন ভালোভাবে তারা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে দল পরিচালনা করবে, এবং সেখানে আজকে যুব, মহিলা,
আইএনটিটিইউসির তিনটে সংগঠনেরই শাখা সংগঠন, তাদেরও কমিটিটা ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক তাদের যে কমিটি সেটাও ঘোষণা করা হচ্ছে। দেখুন, বাদের প্রশ্নটা নেই এখানে। নতুন ব্লক সভাপতি হয়েছে, সে তার টিম তৈরি করছে। নতুন ব্লক সভাপতি, নতুন যারা বিধায়ক হয়েছে তারা আরো বেটার যাদেরকে মনে করেছে তাদেরকে নিয়েই এই কমিটিটা তৈরি হচ্ছে। এবং বাদের প্রশ্ন নয়, আগামী দিনে তো দলে অনেক পোস্ট থাকবে, পঞ্চায়েত সমিতির প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েতের প্রার্থী, প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, অনেক পোস্ট আছে, সেগুলো তাদেরকে কাজে লাগানো যাবে। কেউ সংগঠনে কাজে লাগবে, কেউ জনপ্রতিনিধি হবে, এইভাবেই তো দলে পরিবর্তনটা আসে, সেইভাবেই হচ্ছে। এত পরিবর্তন, 60% চেঞ্জ বলছেন, এত পরিবর্তন কেন? দেখুন, কেন পরিবর্তন, কিসের জন্য আরো ভালো বেটার মনে করেছি দল, যে এরা আরো ভালো কাজ করবে, আরো বেটার, সেই জন্য একটু সময় নিয়ে এগুলো পরিবর্তন করা হচ্ছে। এদের বিরুদ্ধে কি দুর্নীতির কোনো অভিযোগ আছে? দেখুন, দুর্নীতির বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে পদত্যাগ করার কথা বলছেন, টাইম বেঁধে দিচ্ছেন, আপনারা কি উনি আসার আগেই আপনারা আগে থেকে বাদ দেওয়ার একটা? না, এই ধরনের কোনো প্রবণতা নেই, কারণ এই ধরনের কোনো কথা বলাও ঠিক নেই, দুর্নীতির কোনো বিষয়ই নেই, দল সঠিকভাবে পরিচালনা করছে। এবং দলের তো দুর্নীতির প্রশ্ন আসবে, কারণ রাজ্য নেতৃত্ব সেগুলো তো বিবেচনা করছে, যাদের নাম পাঠানো হয়েছিল তাদের তো ভেরিফিকেশন করা হচ্ছে, ভেরিফিকেশন করেই তো নতুন কমিটির অনুমোদন দেওয়া হচ্ছে। সুতরাং কোথাও কোনো এই ধরনের কিছু থাকলে সেটা পর্যালোচনা করে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো সমাধান করা হচ্ছে। যে জায়গাগুলোতে ব্লক এবং অঞ্চলের মধ্যে সমস্যা ছিল।